আপেসকে শেখ হাসিনার জননেত্রী, ফেনী জেলা আওয়ামী লীগের সভাপতি করেছে। হাফেজ যদি ফেনী জেলা আওয়ামী লীগের সভাপতি হয়, আমার চাইতে বেশি খুশি তো কেউ হবে না। কারণ সুবিধাভোগীদের মধ্যে একমাত্র হাফেজ যে একটি দিনের জন্য আমার বিরুদ্ধে মুখ খুলে নাই, কেউ বলাতে পারে নাই, অথচ আমি বানিয়েছি সেই আজিজ আহমদ চৌধুরী, সেই আরো অনেক, যেমন আলাউদ্দিন তার স্টার লাইনের ব্যবসা আমার হাত দিয়ে শুরু। প্রথম তাকে আমি পুলিশের বাধা অতিক্রম করে সেই সোনালি ব্যাংকের পাশে তার স্ট্যান্ড করার সুযোগ করে দিয়েছিলাম। সেই আলাউদ্দিনও আমার বিরুদ্ধে মুখ খুলেছে, সেই আজিজ আহমদ চৌধুরীও সাংবাদিক সম্মেলন করে আমার বিরুদ্ধে বলেছে। হাফেজের বিষয়, হাফেজ বললাম তো হলে আমার তাইতে বেশি খুশি কেউ হবে না, কিন্তু হাফেজকে সভাপতি করবার সুযোগটা কোথায়? হাফেজ কি জেলা আওয়ামী লীগের 1 নম্বর সহসভাপতি? কে কোন পদে আছে কোনো পাত্তা তো নাই, কারণ সম্মেলনের দিন ঘোষণা করা হয় নাই কমিটি দুজন ছাড়া। আবার কেন্দ্রেও কারো নাম জমা দেয়া হয় নাই। হতে পারে একটা যে ব্যক্তি 1 নম্বর সহসভাপতি, সে ওই মৃত ব্যক্তির বা আকরামুজ্জামানের স্থলাভিষিক্ত হতে পারত, কিন্তু এখন তো কোনো কমিটি নাই, এখন তো কোনো কমিটির অস্তিত্ব নাই, জমাই তো নাই। কেন্দ্র থেকে যে দিবে একজনকে, সেই একজনের মধ্যে হাফেজের নাম তো 1 নম্বর সহসভাপতি হিসেবে জমা দেয়া হয় নাই। এর বাইরে আমি আমার কথা তারা তারা ভয় করে, হয়তো আমাকে বোধহয় করে দিবে। আশ্চর্য, তোফায়েল আহমদকে যদি বলে আজকে আপনি উপদেষ্টা কে ছাড়াই যাই ভোলাতে সভাপতি হন, উনি কি হবেন? হবেন। আমু ভাইকে যদি বলে, আমু ভাই উপদেষ্টা, আমি উপদেষ্টা, তোফাল ভাই উপদেষ্টা, যে আপনি ঝালকাঠিতে গিয়ে সভাপতি হন জেলা কমিটির, উনি কি হবেন? হতে পারেন না, কারণ আমি বা উপদেষ্টারা টেকনাফ থেকে তেতুলিয়ার যেখানে যাই সেখানেই আমরা সম্মান পাবো, সেখানেই ডিসিএসপিরা দেখা করবে, সেখানেই আমরা সার্কিট হাউসে থাকতে পারি। আমি ফেনী জেলা আওয়ামী লীগের সভাপতি হলে কি এই সম্মান পাবো? পাবো না। আমি সেদিন নাসিমকে বলেছিলাম, কথা বলেছিলাম লাইভে, যে আলাউদ্দিন নাসিমকে আমি সমর্থন করি, কিন্তু সেদিন আলাউদ্দিন নাসিমের সঙ্গে কথা বলতে গিয়ে আলাউদ্দিন নাসিম পরিষ্কার বলেছে যে আমি লোকাল পলিটিক্সে জড়িত হতে চাই না, আমি সভাপতিত্ব হতে চাই না, আমার ইচ্ছা নাই। একইভাবে আমিও বলছি আমিও সভাপতি হতে চাই না, কোনো অবস্থাতেই ভয়ের কিছু নাই। তোমাদের থেকে একজন না একজন একদিন না একদিন হবে, করোনা টরোনা বিভিন্ন সমস্যার জন্য হয়তো একটু দেরি হবে, তোমাদের মধ্য থেকেই তো একজন হবে, তাহলে তোমরা এখনই নাহত একজনকে সভাপতি বানিয়ে দিচ্ছ কেন? সবচেয়ে বড় জিনিস, গতকালই আমি অফিস সেক্রেটারি বিপ্লব বড়ুয়ার সঙ্গে কথা বলেছি, কথা বলার সময় আমার সামনে অনেকগুলো লোক ছিল, পরিষ্কার বলেছে আমার কাছে এরকম তথ্য নাই, এটা কি করে সম্ভব, এটা এটা সত্য নয়। কারণ কারণ হচ্ছে এটা সিদ্ধান্ত দিবে জননেত্রী, সিদ্ধান্তের প্রথম খবরটা পাবে বিপ্লব বড়ুয়া অফিস সেক্রেটারি, তাকে বলা হবে যে তুমি চিঠি প্রস্তুত করো, সেই চিঠিতে ওবায়দুল কাদের দস্তখত করবে, সেটা তারপরে প্রেসে যাবে এবং সবখানে এটা প্রতিষ্ঠিত হবে। কিন্তু বিপ্লব বড়ুয়াই জানে না, তাইলে ওবায়দুল কাদেরও সিগনেচার দিয়ে কিছু দিলে তাইলে তো ফেসবুকে ওটা চলেই আসতো। সুতরাং এসব মিথ্যা তথ্য, এসব মিথ্যা বলার কি কারণ থাকতে পারে? কোনো ভয়ের তো কিছু নাই, আমি বলছি তোমাদেরই তো একজন না একজন হবে। তো এখন আমি আমি শুধু বলি এসব মিথ্যা কথা, এসব অযৌক্তিক কথা, কোনো সুযোগ নাই, কোনো কারণ নাই। তবে হাফেজ তো নিজের মুখে বলে নাই,
ও অন্যরা যারা মনে করছে যে সভাপতির পদটা ফিল আপ হয়ে গেছে, সুতরাং জয়নাল হাজারি আর এখানে আসতে পারবো না। আরে বাবা, বারবার বলেছি আমি লোকাল পলিটিক্সে আর যাব না, আমার নেত্রী আমাকে অনেক উপরে তুলে দিয়েছে, আমি সেই উপরেই থাকতে চাই।